হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমরাও সব ভালো আছি। আর আমার বাবা এসে ভালো আছে বলতে তার মধ্যে একটু খারাপ, মানে বাবার শরীরটা এখনও পুরোপুরি সেরে ওঠেনি, কারণ ও এখনও বাড়িতে বসা আছে, স্কুল যেতে পারেনি, পাবি যেতে পারেনি। দেখি এক দু একদিন দেখি শরীরটা ওর কীরকম কী হয়, তারপরে ও যাবে। সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, যেহেতু বাবার শরীরটা ভালো না, আমিও তো মানে রাত্রেবেলা ওকে এটা সেটা মানে একটু, যেহেতু জানোই তো যে একটু গরম জল করা, হ্যান করা ত্যান করা, গলা গল গল করা, এসব করতে করতে আমারও অনেক একটু রাত হয়ে যায় 11টা। তারপরে ফোনে কিছু কাজ থাকে সেগুলো করি, এ করে আজকাল দেরি করে ঘুমতে উঠেছি, প্রায় তখন বাজে 8টা। উঠে বাড়ির সব কাজকর্ম সব কিছু সেরে নিয়েছি, সেরে দেখো বাবাই মানে একটু পড়তে বসলো, একটু মানে প্রকৃতি বিজ্ঞানটা নিয়ে একটু বসলো বসলো। আর আমি হচ্ছে কালকে মাংস করেছিলাম, সেটা পাপাকে দেবো। আর চলো দেখি রান্না হয়ে যায়, তুমি একটু শেয়ার করি তোমার সাথে। কালকে মাংস করেছিলাম ওই দিয়ে, আর আমি এখানে খুব সুন্দর করে একটা তরকারি কেটে রেখেছি, পালং শাক দিয়ে সবই কেটেছি। হ্যাঁ, আমি আমাদের আলু দিইনি, আলুটা দেবো, আলুটা দেওয়া হয়নি, দেবো। ভাত করেছি আজকে, ভাতটা তোমার একটু অল্প করে ভাতটা করেছি, যেহেতু তোমার দেখো যেহেতু পাপাকে রাত্রেবেলা আমি ওকে ভাত দিচ্ছি না, যার জন্য আমি অল্প করে ভাত করেছি। আর ওকে একটু অল্প করে গরম গরম ভাত দিয়ে দিই, ও মুখে স্বাদও পাচ্ছে না। হ্যাঁ, অল্প করেই ভাত খাচ্ছে। বাবাকে ভাতটা দিয়ে একটু উষ্ণ গরম জল দিলাম এক গ্লাস, দিয়ে খেতে দিলাম। দিয়ে আমি এখানে আবার চা গরম করতে চলে এসেছি। চাটা দেখো আজকে আর চাটা ফেলবো না, প্রতিদিনই আমাকে আমি 3 কাপ করে চা নিয়ে নিচ্ছি, আর আমরা দুজন খাচ্ছি 2 কাপ, 1 কাপ করে চা ফেলা যাচ্ছে। আর কখনো কখনো আর কেন ফেলবো না, কারণ এটার মধ্যে আছে তোমার এলাচ, আর তোমার এলাচ আর লবঙ্গ দিয়ে চাটা করেছি। কখনো আমি গোলমরিচ দিয়ে চা দিচ্ছি, কখনো আদা দিয়ে, আর আজকে ছিল তোমার এলাচ আর লবঙ্গ, তার জন্য চাটা আর ফেলবো না, আজকে চাটা আমি খেয়ে নেবো। আর দেখো চাটা শুধু একটুখানি খেয়ে নিই, কারণ এগুলো উপকারী খুব চা, তাই না, ফেলে দিতে প্রায় প্রায় দিনই ফেলে দিচ্ছি আমি, তাই আজকে আর ফেলবো না, চাটা খেয়ে আমি কিছুক্ষণ পরে ভাত খাবো। আর দেখো ওই দেখো বাবাই খেতে বসেছে, আর ঘরটা কি অন্ধকার, তাই না, বাড়ি থেকে এখন অন্ধকার মনে হচ্ছে, কিন্তু ঘরের ভিতরে আমার লাইটটা ধরনেই আছে, খুব অন্ধকার লাগছে বাইরে থেকে, যেহেতু বাইরের রোদের তাপটা প্রচণ্ড বারান্দায়, যার জন্য ঘরের ভেতরটা অন্ধকার। আর এই দেখো আমার ওইখানে দেখেছি কতগুলো কাজের সব, এগুলো সব সেলাই করা সব পড়ে আছে, সেলাই করতে হবে। আর এই কদিন মানে শীতের কদিন তো আমি সেলাই করতেই পারছিলাম না, কারণ 3টে বেজে যায় কাজ করতে করতে সংসারে, তারপরে 3টে বেজে যাওয়া মানেই সন্ধে হয়ে যায়, বেশিক্ষণ আমি আর সেলাই করতে পারি না। গরমকালটা আমি সেলাই করতে ভালো লাগে, আমার অনেকটা টাইম থাকে, 5:30 6টা পর্যন্ত সেলাই করা যায়, তারপরে তো উঠে পড়তে হয় সন্ধ্যার জন্য, তারপরে আর বসি না কাজে। আর বাইরেও করা জিনিস কেঁদেছিলাম, ওই দেখো বাইরে সব মেলা, ও তো বেশ এখন বেশ ভালোই লাগছে, মেলা কেঁচে দিয়ে দিতে দিতে শুকিয়ে যাচ্ছে। আর এই দেখো কটা ভাত, এটা হচ্ছে কালকের ভাত, মানে কালকেরও বলতে আর গতকাল তার আগের দিনকার ভাত, গতকাল কালকে দিয়েছিলাম, তাই এই ভাতটা আমি আমরা খাবো না, আমরা ভাতে ভাত বারবার করে দিতে ভালো লাগে না, তাই এটা ছাগলকে দিয়ে আসি। আয় 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 আয়। এই পাশের বাড়ির ছাগল, আর এখানে ভাতটা দিদি যা আছে, এই ছাগল ভাগের মুরগি আছে, এসে খেয়ে নেয়। আর দেখো আমার উঠোনে কীরকম, এ দেখো গাছগুলো দেখতে পারলি তো, গাছগুলো আমার কী সুন্দর, এই দেখো ফুলটা ফুটেছে, এই দেখো বড়ো হয়েছে, আমার হয়তো বড়ো হবে একটু, এখনো পাপিটা সব ছড়ায়নি। তোমার ঠান্ডা লেগেছে?
হ্যাঁ দেখ জলের মধ্যে এরকম করে হাসছে দেখো কি মজা লাগছে ওর ঠান্ডা লেগেছে না ওরে দেখো অবস্থা ওর দেখো ওর ঠান্ডা লেগেছে বলে সুন্দর পরিষ্কার হয়ে গেল আমি চলে এসেছি আবার রান্নার কাছে একটা আলু কেটে নিই আলুটা এদিকে ছুলে নিচ্ছি ছুরি দিয়ে দিয়ে একটাই আলু দেবো কারণ ওগুলো দেখতে মনে হচ্ছে অনেকখানি আছে যেহেতু কড়াইতে যখন দেবো তখন একদিনই অল্প হয়ে যাবে তাই একটা আলু কেটে নিই দিয়ে আর এই আলুটা তো তোমার দেখে মনে হচ্ছে এটা মানে বেশি গলবে না মানে শক্ত আলু এমনই আলুটা আলু নিয়েছে দেখে মনে হচ্ছে শক্ত যাই হোক আর রান্নাটা আমি এখনই সেরে নেবো রান্নাটা সেরে নেবো নিয়ে আমার অনেকগুলোই বাসন টাসন আছে সেগুলো মাজতে হবে রান্নাটা সেরে একবারে আমি সম্পূর্ণ কাজ করে দিয়ে চান করে নেবো মনে করছি এখন আর খাবো না আমি কারণ যেহেতু আজকে সোমবার তাই আমি আজকে আর খাবো না এই যে দুবার চা খেয়েছি আর সকালে আমি দুটো বিস্কুট খেয়েছিলাম আর খাবো না এখন বেলা অনেকটাই বেজে যাচ্ছে আমি 12:30টা তো মনে হচ্ছে প্রায় বেজেই গেছে যাই হোক আমি ঘড়িটা দেখতে পাচ্ছি না এখন আর ওটা ধুয়ে নিই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিলাম আর আমার তেলও পুরো বাড়ন্ত হয়ে গেছে সাদা তেল দিয়ে আমি সব কিছু রান্না করি কিন্তু সরষের তেলটা আমার করতে ভালো লাগে না সরষের তেল দিয়ে খালি আমি ওই সিদ্ধ মাখা আর তোমার মাংস হলে সুদা চলে সরষের তেল ব্যবহার করি আর দেখো সব কটা সবজিগুলো দিয়ে আর এর মধ্যে দিয়েছিলাম আমি শুধুও কাটছিলাম মানে কাটলাম তো করলেই আমি শুধু দিয়েছিলাম মানে তোমার কালো জিরে আমি এটা দেখ কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচি লঙ্কা দিয়ে রান্না করি এত সুন্দর খেতে লাগে মানে খুব ভালো লাগে মানে মানে প্রসাদের মতো লাগে একদম মানে ঠাকুরকে যেন ভোগ দেওয়া যায় যেভাবে রান্না করি সেটাই মনে হয় আমার সব দিন ঢেকে দিলাম আমি একটা ছোটো কড়াইয়ের মধ্যে রান্না করছি কারণ বড় কড়াইটা হচ্ছে তোমার এর মধ্যে ইসে হয়েছে মাংস ছিল ওটার মাঝনি আর দেখো আমার প্রতিদিন ভাতের ফ্যান খালি মানে মানে উতলিয়ে পড়ে যাচ্ছে কেন হচ্ছে আমি বুঝতে পারছি না যতই আমি সাবধানে থাকছি ওটাই দিচ্ছে এবং ভাতের ফ্যান উতলিয়ে যাচ্ছে একটু চোখে একটু আড়াল হলেই ভাতের ফ্যান উতলিয়ে যাচ্ছে প্রত্যেক দিন আমার এই জিনিসটা আমার সাথে ঘটছে আর আমার এরকম করে নষ্ট হয়ে গেলে প্রতিদিন আমার এই মাজা মানে যত মনে করছি আমি কম বাসন বের করবো ততই মনে করি সেটা আমাকে বাসন কম বের করে দেবেই না আর বাসন আমার খুব বেশি বেরিয়ে যায় কারণ আমি যতই অল্প বাসনে ব্যবহার করতে চাই কিন্তু আমি পাই না ব্যবহার করতে যাই হোক আমি ওটার মধ্যে নুন আর হলুদ দিয়েছি আর কাঁচলাটা দিয়েছিলাম এর মধ্যে আমি প্রায় 4-5টা কেন একটু ঝাল না হলে তো এটা ভালো লাগবে না কারণ এটার মধ্যে সেরকম কিছু আর নেই কাঁচা লঙ্কা ঝাল ভালো লাগবে না তাহলে এবার কাঁচা লঙ্কা দিয়েছি আর 5-7টা আর আমি নিরামিষের মধ্যে একটু বেশি করি কাঁচা লঙ্কাটা দিই দেখো রান্না আমার হয়ে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলুটা একটু দেরি করে সিদ্ধ হয়েছে আমি বললাম তো কাটার সময় বুঝতে পারছিলাম আলুটা শক্ত হবে যাই হোক আমার রান্না কমপ্লিট দেখো কিন্তু এর মধ্যে আবার আমি একটু গরম জলটা বসিয়ে দেবো একবারই আমি কেন পাপানকে এখন লাগছে তোমার দুবার করে ফ্ল্যাক্সে আমার জল গরম করে লাগছে কারণ ও তিনবার করে গলা গালগাল করছে তারপরে আবার সে তোমার গরম জল সবসময় ও খাচ্ছে উষ্ণ গরম জল কুসুম কুসুম আবার তোমার ওষুধ দিয়ে খাচ্ছে যার জন্য আবার দুবার তিনবার লেগে যাচ্ছে আমার এই ফ্ল্যাক্সে জল রাখতে আর দেখো তোমাকে এটা কি সুন্দর হয়েছে না খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর একটু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল শুধু কালী জেলার মধ্যে কিন্তু তার খেতে একটা তরকারি একটা আলাদা যেন একটা সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল রান্নার সময় আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে আর আমি খাওয়ার পর তো আমি রাত্রিবেলাতে বিরতি করেছিলাম তার জন্য আমি বিরত করতে পারছি এই দেখো জলটা ফ্ল্যাক্সে রেখে দিলাম আর ফ্ল্যাক্সে আমাদের বেশি জল গরম দিতে হয় না অতিরিক্ত দিতে হয় না কারণ নাকি শুনেছি যে ফ্ল্যাক্সের যে ভিতরে যেটা থাকে নাকি নষ্ট হয়ে যায় এই দোকানদারে সেটা বলে দেয় তো এই ফ্ল্যাক্সটা আমার অনেক দিনে হয়ে গেল খুব ভালো আছে বেশ কয়েক ঘন্টা জল গরম থাকে আর অতিরিক্ত জল এবং ফুটন্ত জল আমি ফ্ল্যাক্সে দিই না কিন্তু বাজে কারণ ডিসপ্লে তো মসজিদে আজান পড়লো আর এই দেখো মানে একটা মজার বিষয় আমি যত আমার অনেক বিরতি দেখবে এরকম আজান পড়ার আওয়াজ সে বিকেলেই হোক আর দুপুরেই হোক আর সন্ধ্যে সময় হোক আজান পড়ার আওয়াজ একটা মজার বিষয় কি মানে আমি যখন মানে ভিডিওটা করি যখনই ভিডিও করি তখনই এই তো আমি পাই তো হ্যাঁ আজানটা তখনই পরে দেখবে আবার বেশিরভাগই হয় আবার যখন ভিডিওটা আবার এডিট করি তখনও দেখছি আমার ফোনের মধ্যেও সেই আজানের আওয়াজ পাচ্ছি আল্লাহর আওয়াজ পাচ্ছি
আর বাইরেও আমি দেখছি আল্লাহর আওয়াজ হচ্ছে, এটা মজার একটা বিষয়। আমার তখন খুব ভালো লাগে আমার, তাই অনেকে আমাকে বলে যে তোর সাথে সাথে ঈশ্বর থাকে, এই জন্যই এই জিনিসটা হয়তো হয় যে আমি যখন এডিট, আমি যখন এডিটেই আমি যখন এডিট করছি না, তখন দেখছি আমার এখান থেকেও আজান হচ্ছে আবার বাইরে থেকেও আজানের আওয়াজ হচ্ছে আল্লাহর। জিনিসগুলো খুব ভালো লাগে, নিজে নিজেই আমি একটা সময় হাসি হাসি পাই বেশ জিনিসগুলো, নিজ জিনিসগুলো বেশ। যাই হোক, আর আমি তোমাদের একটা জিনিস বলতে আমার মনে নেই, আমার ওই টকেটার মধ্যে কী ছিল, চিম বেগুন আর মূলো ছিল আর পালং শাক তো ছিল টকেটটা, তাই তোমাদের এটা দেখাইনি। আর আলু তো পরে দিলাম। আর যাই হোক, গ্যাসটা মুছে নিলাম একবারেই, গ্যাসটা একটু মুছে নিলাম, কারণ গ্যাসটা যদি সঙ্গে সঙ্গে না মুখে জায়গাটা তো একটু অপরিষ্কার থাকে, আর সন্ধ্যেবেলা চা করতে একটু ভালো লাগে না, তাই না? আজকে তো আমার ইসে হয়েছে তোমার, যেহেতু মাংস এটা তো মুছতেই হবে, তাই একটু মুছে নিলাম ভালো করেই। আর আমিষের জন্য আমি ভালো করেই মুছিনি, এবার মুছে নিলাম। দিয়ে এবার কটা মিশে আছে তোমার, কটা একটু জামা কাপড় দুটো দুটো জামা কাপড় এবার কাচবো, যেটা বাবা এবার খুলে রাখলো, মাথাটা ধুয়ে আবার বাবা খুলে রাখলো, ওটা জামা কাপড় দুটো কেচে নেবো, কেচে একবারে স্নান করে চলে আসবো। আর দুটো বাসন তো বেরো দেখতে পারলে, তুমি কাজগুলো করে একবারে স্নান করে এসে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। প্রত্যেক সোমবার বাবাকে আমি ঘি মধু দিয়ে শৃঙ্গার করি। আর এই দেখো, বাবার আজকে সব পছন্দ ফুলগুলো আমি পেয়েছি, আমার বাড়ির গাছের ফুল। আর যেমন আমাদের গয়না ছাড়া যেমনি আমাদের সাজ কমপ্লিট হয় না, সেরকম ঠাকুরও সেরকম ফুল যদি দিয়ে তুমি শৃঙ্গাসন আর ঠাকুরকে সাজাতে পারি, তাই না, আমাদের মনটার ভালো লাগে না, তাই না? যখন সমস্ত ফুল দিয়ে আমরা সাজাতে পারি তখন মনটাও ভালো লাগে। আর দেখো আজকে কী সুন্দর আছে বাবা ভোলেনাথকে, আর উপরে আমার মা লক্ষ্মী, মা ধনলক্ষ্মী, এই দেখো কত সুন্দর যে সমস্ত ফুল পেয়েছে। আর সিংহাসনটা আমার ছোট্ট, কিন্তু ফুল দিয়ে সাজালে আমার দারুণ লাগে, বারবার যেন আমি মনছি, আমি আমার ঘুরে ঘুরে তাকাই তাই মনে হয় আমার। খাওয়া দাওয়া করে বসলাম, যদি সকালে খাইনি পুজো দিয়ে খেতে বসে পড়েছে। তারপরে এই দেখো আমার এই জায়গাটা, দেখো এখন বাজে 3টে, দেখো স্কুলের সব ছেলে যাচ্ছে, ছেলেপেলে যাচ্ছে, সব স্কুলের সব ছাত্ররা যাচ্ছে, বুঝতে পারছো? বাড়ি যায় সব, মারামারি করিস না। যখনই ছুটি হয় সব ছোটো ছোটো সব ছেলে টেলে ছেলে মেয়ে সব মারামারি করতে করতে নিজের মধ্যে একটা কাশি হবে, একুল খেলে একুল খেলে কাশি হবে, হ্যাঁ একদম কষ্টকুল। তিনটে বাজে, ছুটি হলো প্রাইমারি স্কুল, মানে প্রাইমারি বলতে মানে 1 2 3 4 ছুটি হলো।
দেখো জায়গাটা কি অবস্থা দেখতে পাচ্ছ, তো হাওয়া বইছে, যত গাছের পাতা মানে পুরনো পাতা সব ঝরে পড়ছে। অনেকদিন ধরে আমি জায়গাটা ঝাড় দিচ্ছি না, কারণ জায়গাটা ঝাড় দিতে গেলে এত ধুলো এখন রাস্তাঘাটে, মানে চুলে আর গায়ে ঠায়ে সব ভরে যাবে, ধরো তো নোংরা হয়ে যাবে। তো সে ভয়ে আমি ঝাড় দিচ্ছি না, প্রচণ্ড নোংরা দেখো পাতা করে কি অবস্থা। এখানেই আছে কুল গাছটা আমার এই কোনার মধ্যে, একদিন দেখাবো আমাদের কুল গাছটা, মানে কুলের যে কাটিংটা দেখো। আমি কটা পেরে নিয়ে আসলাম একটু আগে, চান করে পুজো দিয়ে গেলাম, দিয়ে কটা ফুল পেরে নিয়ে আসলাম। দেখো দেখ ক্যামেরা দেখাচ্ছি, দেখো দারুণ দেখতে না, দেখো পুরো নারকেলের কুলের মতো দেখতে, কিন্তু খুব কষ। আর এক একটা মিষ্টি একটু ভালো, মানে খাওয়া যাবে, মিষ্টি না মানে ভালো। এখন কোন ডালটা ভালো যায় বুঝতে পারছি না, বুঝতে পারি না আমরা, সেই এর মধ্যেই ভালো দু একটা পাওয়া যায়। আর বিশাল কষ্টটা বেশি, দেখতে কি সুন্দর না কুলটা, পুরো নারকেল কুলের মতো দেখতে হয়। এই জন্য সব ছেলে পেলে বলো আর বড়রা বলো এ দেখলেই খেতে আসে, খেয়ে মুখে দিয়ে প্রচণ্ড কষ, ফেলে দিতে হয় আবার, মানে সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বের করে ফেলে দেয়। কিন্তু এর মধ্যে আমি কটা বেছে বেছে নিলাম, তার মধ্যে হয়তো দেখি কটা ভালো পড়ে। এই কুল এত কষ কুল, তো এখানে কাশি হয়ে যাবে। দেখ পাপান দেখো কি নিয়ে খেয়ে দিয়ে বেদানা নিয়ে বসে পড়েছে, একটা বাটির মধ্যে করে নিয়ে আসছে, কোনদিন বেদানা কাটা হয়, হয়ে গেছে নে দেখি, এটা লাল আছে, সব বেদানাগুলি লাল পড়েছে এবার, কি দারুণ হয়েছে কালারটা, দেখ ভেতরে দেখ সবগুলোই ভালো। আমি বলছিলাম ভালো হবে না, মানে ভেবেছি সাদা হবে, যায় বাড়িতে না বাড়িতে রাখো, দাগ পড়ে যাবে এখানে বিছনা, হ্যাঁ দিয়ে আরেকটা মাঝখান দিয়ে খালি করো, করে এটা এখানে রাগ করবে কোথায় দেখেছি দেখো। আমিও কুল খুব খাই, কিন্তু এবছর আমি খাইনি, যেভাবে মানুষের ঠান্ডা আর কাশি লেগে আছে দেখতে পাচ্ছি, ভয় আমি খাইনি। আমার এই আচার আচার থেকে, তো আমার আচার থেকে এটা একটু লাল হয়েছে কেমন টাইপের, এটা একটু গে গেছে। আমার এই আচার টাচার থেকে আমার এই কাঁচা কুল খেতে খুব ভালো লাগে। এটা আবার মনে হচ্ছে না এই গাছের কুল, এত সুন্দর খেতে আবার, ওর মধ্যে একটা ভালো দারুণ লাগছে খেতে, খুবই ভালো। এটা দেখাবো কুল গাছটা, আমাদের কীভাবে কুল হয়েছে, পুরো আঙ্গুল ফেলের মতো।